আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর ভালো থাকেন সেই দোয়া করি আপনাদের জন্য। দেশ ও দেশের বাইরে থেকে যে ভাইরা আমার এই চ্যানেলটা আপনাদের এই চ্যানেলটা অ্যাপ কোডও দেখতেছেন, তাদের অ্যাপ কোডের পক্ষ থেকে স্বাগত। যে ভাইরা সেকেন্ড গাড়ি কিনতে ইচ্ছুক তাদের জন্য আমি এখন নারায়ণগঞ্জ কারহাটে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার পিছনে নারায়ণগঞ্জ কারহাটে অনেক গাড়ি আছে, স্ক্রিন আছে, এলিয়ন আছে, 110 আছে, আরও বিভিন্ন জিপ টপ সহ সহ অনেক গাড়ি আছে। তো আশা করি ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভাইরাল করে দিবেন, যাতে বাংলার প্রতিটা ভাই প্রতিটা বন্ধু এই চ্যানেলটা দেখতে পারে আর তাদের কাছে পৌঁছা যায়। আপনাদের সেই আশায় আমাদের এই চ্যানেলটা চালু করা। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে। আমি আপনাদের আজকে দুইটা থেকে তিনটা গাড়ি রিভিউ দেবো, বিক্রি করছে এই রিভিউ দেবো। তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। চলুন আমরা গাড়িটা আপনাদের মাঝে তুলে ধরি। আর এই মাত্র আমাদের এই শহীদ ভাই, আমাদের সুদীয় বড় ভাই শহীদ ভাই একটা এসকরোলা গাড়ি সেল করছে। আমাদের এই যে এই ভাই কিনছে মমিন সিং থেকে ভাই জানা আসছে। হ্যাঁ, আমরা ভাইয়ের কাছ থেকে কিছু শুনি, ভাই গাড়ি কিনা কতটুকু পরিমাণ সন্তুষ্ট হলো আর নারায়ণগঞ্জ কারহাটের উপর তার কতটুকু পরিমাণ আস্থা হয়েছে সেটা আমরা শুনি। আলমগীর ভাই, আপনি আমাদের নারায়ণগঞ্জ কারহাট থেকে মমিন সিং থেকে আসছেন, আমার এই গাড়িটা আপনি নিছেন, ঠিক আছে, আপনি কতটুকু সন্তুষ্ট দর্শকদের বলেন যে আপনি আমাদের প্রতি কতটুকু সুস্থ, গাড়িটা পাই আপনি সন্তুষ্ট কিনা, ওভারঅল সবকিছু আপনার কাছে কেমন লাগছে, দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। সালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মমিন সিং তে আসছি মুক্তাগাছা উপজেলা থানা। আমার নাম মোহাম্মদ আলমগীর। আমি গাড়ি ফারুক ভাইয়ের এই ভিডিও দেখে আমি গাড়ি নিছি, আজকে ডেলিভারি নিয়ে যাচ্ছি। আর অত্যন্ত ভালো মানুষ শহীদুল ভাই, উনি আসার ব্যাপার খুব ভালো লাগছে আমার কাছে, তাই আমি এখান থেকে গাড়ি নিছি। আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক সন্তুষ্ট। সারা জীবন হেল লোক আমার সম্পর্ক থাকবো, এটাই আমার কামনা। বড় ভাই আমার সাথে গাড়ি ইনশাল্লাহ যা যা দেখছি ভিডিওর মধ্যে ফারুক ভাইয়ের উদ্দেশ্য করে তাই আমি পাইছি, সমস্যা নাই। আর আমার আমার জন্য অনেক হেল্প করছে, আমাদের অনেক লাভ, অনেক কম করছি তারপর দিয়ে দিছি, ঠিক আছে। আপনারা আসেন নারায়ণগঞ্জ কারহাট থেকে, আপনারা গাড়ি নেবেন, অনেক সুস্থ অনেক ভালো কন্ডিশন গাড়ি পাবেন। আর দামের ব্যাপারে ইনশাল্লাহ অনেক অনার করছে, কি কমো ভাই বলার মতো কিছু নাই। আর দয়া করে আমার ভারত ভাইয়ের চ্যানেল থেকে আমি আসছি, ভারত ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আর ভিউয়ার্স বলছি আপনারা দয়া করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অনেক ভালো মানুষ। আর ভিডিও দেখে ওনার ভিডিও দেখে আমি আসছি। সালাম আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যাইতেছি, দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনার দেশের বাইদের উদ্দেশ্যে কিছু বলেন। আমার দেশের বাইদের উদ্দেশ্যে বলতেছি যে ভিউয়ার্স আপনারা যারা ভারত ভাইয়ের চ্যানেল দেখছেন কি দেখবেন, সাবস্ক্রাইব করবেন আর নারায়ণগঞ্জ কারহাটে আসবেন, ওনার আচার ব্যবহার ভালো, এছাড়া আমাদের ভারত ভাইয়ের আচার ব্যবহার অনেক ভালো। তো আপনি কাগজপত্র সব বুঝে পাইছেন? তো কাগজপত্র সবকিছু বুঝে পাইছি, সবকিছু হেল্প করছে। এখন নাম ট্রান্সফার করে দিয়েছি সিপিআরটি অফিসে মিরপুর। সবাই দোয়া করবেন আমার জন্য, যত গাড়িটা নিয়ে সুস্থভাবে চালাইতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের এলো শহীদ ভাই, এই মাত্র একটা গাড়ি সেল করলো মমিসিং ভদ্রলোকদের কাছে। তো ভদ্রলোকরাও ভালো মানুষ। এখন আমাদের শহীদ ভাই আপনাদের দুইটা গাড়ি দেখাবে, একটা হলো 111 ক্রিস্টাল 2000 মডেল, আর একটা হলো 2005 একটা গাড়ি, 2009 এর মডেল পাঁচু গাড়ি, এস এস ক্রিন একটা তিনটা গাড়ি দেখাবে। তো অবশ্যই আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ধৈর্য সহকারে আর আমাদের সাথে থাকবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো ভিউয়ার্স, এই হলো 111 গাড়িটা, 17 সিরিয়াল 2000 মডেলের। সামনের কন্ডিশনটা এরকম হবে, দেখতেই পারছেন আপনারা, হেডলাইট, সাইড লাইট, বাম্পার, গ্রিল মাশাল্লাহ দিলে ফ্রেশ অবস্থায় আছে, একেবারে ফ্রেশ। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গাড়ি। আমি যদি ভাইদের বনাটা একটু আলগিদা দেখাই দিই, এই হলো ইঞ্জিন কন্ডিশনটা এরকম হবে, দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে। ভিতরে হালকা রং মারছে কিন্তু কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয় নাই, আসলেও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট পাবেন না আশা করি। এই হলো চেসিস নাম্বারটা, অনেক ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা। আমি যদি ভাইদের মার্সেলটা একটু দেখাই দিই,
এই অবস্থা হবে মার্সেলটা আমি ভিডিওটা ধীরে ধীরে দেখাচ্ছি ভাই আপনারা যাতে সহজেই দূর থেকে বুঝতে পারেন আসলে গাড়িটা কি কন্ডিশন আছে ভাইদের যদি চাকার কন্ডিশনটা একটু দেখাই দেই মাশাআল্লাহ দিলে এই অবস্থায় হবে চাকাটা গ্রিপগুলো নষ্ট হয় না অ্যালোরিং সিস্টেম 6 মাস অনায়াসে চালাতে পারবেন ফুল বডি কন্ডিশনটা যদি ভাইদের দেখাই দিই ফুল বডি কন্ডিশনটা এরকম হবে অনেক সুন্দর একটা গাড়ি যারা 111 খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক একটা লাকি ভিডিও আশা করি আপনারা নারায়ণগঞ্জ কার হাটে আসলেই পেয়ে যাবেন ভাইদের ভিতরটা একটু দেখাই দিই এই হলো ভিউয়ার্স সামনে ডাইন সাইডের পেটটা ভিউয়ার্স এই হলো ডাইন সাইড থেকে ড্রাইভিং সিট সাইড থেকে দরজার ভিতরের ড্যাশবোর্ডটা এরকম হবে ভিউয়ার্স এই হলো ডাইন সাইড থেকে ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ড কন্ডিশনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অল আউট একটা গাড়ি 1331 সিসির খুব সুন্দর অবস্থায় আছে সিট কভারগুলো নতুন বাঁধানো আছে ভিউয়ার্স ডাইন সাইডের পিছনে দরজার পেটটা এরকম হবে আমি যদি করজগুলো দেখাই দিই সহজে বুঝতে পারবেন কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি এখনো হয়নি সিট কভারগুলো মাশাআল্লাহ দিলে ফ্রেশ অবস্থায় আছে একবারে নতুন বাঁধানো সিলিংটা যদি বাইরে দেখাই দিই সিলিংটাও কোনো সিরা ফারা নাই ফ্রেশ অবস্থায় আছে এই হলো পিছনের চাকার কন্ডিশনটা ভিউয়ার্স যদি বাইদের পিছনটা একটু দেখাই দিই পিছনটা এরকম হবে গাড়ির কন্ডিশনটা ঢাকা মেট্রো গ17 সিরিয়ালের 5021 নাম্বার একটা গাড়ি পিছনে আল্লাহুল লেহা আছে বাইদের ব্যাকডালটা খুলে একটু দেখাই দিই ভিউয়ার্স এই হলো পিছনের কন্ডিশনটা আপনারা দেখতেই পারছেন করজগুলো একেবারে অরিজিনাল অবস্থায় আছে কোনো টাচ টুচ খায় নাই ভিতরটাও যদি একবারে পরিষ্কার অবস্থায় আছে আমি বাইরে দেখাই দিই সহজে বুঝতে পারবেন এই অবস্থা হবে ভিতরটা 60 লিটার সিএনজি করা এই কোনাটাও যদি দেখাই দিই এই কোনাটা একেবারে অরিজিনাল শেপে আছে ভিউয়ার্স বাম সাইড থেকে গাড়ির কন্ডিশনটা ফুল বডি কন্ডিশনটা এরকম হবে রেনশেড থেকে শুরু করে মাশাআল্লাহ দিলে সব কিছু ফ্রেশ অবস্থায় আছে আশা করি আপনাদের অনেক অনেক পছন্দ হবে এই গাড়িটা রং টং আপনাদের কিছুই করা লাগবে না একেবারে ফ্রেশ অবস্থায় আছে আমি বাম সাইড থেকে যদি আরেকটু দেখাই দিই সামনের ভিতরের ড্যাশবোর্ডটা এই হলো বাম সাইডের দরজার পেটটা অনেক সুন্দর অবস্থায় আছে ভিতরটা এরকম হবে যদি বাইদের খুঁটিটি একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবেন একবারে কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয়নি চলুন আমরা দেরি না করে আমাদের বড় ভাই শহীদ ভাইয়ের কাছ থেকে জেনে নেই গাড়িটা উনি কত হলে সেল করবে আর কি অবস্থায় আছে শহীদ ভাই জি ভাইয়া অনেক সুন্দর একটা 111 গাড়ি রাখছেন এটার মডেল কত 2000 মডেল সিসি সিসি 1300 কাগজপত্র আপডেট কাগজপত্র আপগ্রেড এসি টিসি এসি কমপ্লিট প্রাইসটা কত হলে আমার ভাইদের আপনি দিয়ে দিবেন একেবারে সীমিত ব্যবসা করে যাতে সেল করে দিতে পারেন আমার ভাইয়েরা যাতে নিতে পারে সেভাবে বলবেন এটা রেজিস্ট্রেশন 2005 খুবই চমৎকার গাড়ি এবং ফুল ফ্রেশ গাড়ি হ্যাঁ আপাতত কোনো কাজ করতে হবে না ফারুক ভাই আপনার কাস্টমারের জন্য 560000 টাকা দাম 560 জি ফারুক ভাই কতটুকু বন্ধ রাখতে পারবেন ভাইয়া এটা ভাই আপনি 10000 টাকা ছাড় দিয়ে দিব আপনার জন্য 5.5 লাখ 5.5 লাখ টাকা তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন 2000 মডেল 2005 17 সিরিয়ালের 111 খুবই চমৎকার অবস্থায় আছে খুবই ফ্রেশ অবস্থায় আছে আশা করি আপনাদের অনেক অনেক পছন্দ হইব নারায়ণগঞ্জ কার হাটে আছে শিবু মার্কেট নারায়ণগঞ্জ চাষারা অবস্থিত তো 5.5 লাখ টাকা আমাদের বড় ভাই বলে দিছে তো আশা করি আপনারা অবশ্যই আসবেন এই 111-এর জন্য চলুন আমরা পরবর্তী গাড়িটা একটা দেখি ভিউয়ার্স আমরা এখন একটা গাড়ি দেখাবো টয়োটা পাঁচু গাড়ি 2009-এর মডেল পাঁচু গাড়িটা অনেক সুন্দর অবস্থা আছে আর অনেকেই এই গাড়িটা অনেক পছন্দ করেন পাঁচু গাড়িটা খুব সুন্দর অবস্থায় আছে ছোটোখাটো ফ্যামিলির জন্য পারফেক্ট বেস্ট একটা গাড়ি হেডলাইট ফগ লাইট বাম্পার সব কিছু মাশাআল্লাহ দিলে ফ্রেশ অবস্থা আছে কালারটাও একেবারে ফ্রেশ ব্লু কালার অনেক সুন্দর একটা কালার আমি বাইদের যদি বনারটা আলগি দেয় ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই দিই
ভিউয়ার্স এই হলো ইঞ্জিন কন্ডিশনটা এরকম হবে ব্যাটারি থেকে শুরু করে সবকিছু ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ দিলে দেখতেই পাচ্ছেন মার্সেল গুলো একেবারে অরিজিনাল শেপে আছে এলপিজি করা আছে কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি এখনো এই গাড়িটাতে হয় নাই আমি যদি বাইদের বনাটটা দেখাই দেই অরিজিনাল হিট প্রুফ প্র্যাপিং ডে এখনো আছে নষ্ট হয় নাই খুব সুন্দর অবস্থায় আছে ডাইন সাইড থেকে যদি আমি বাইদের গাড়িটা দেখাই ডাইন সাইড থেকে বডির কন্ডিশনটা এরকম হবে রেন সেট থেকে শুরু করে মাশাআল্লাহ দিলে সব কিছু ফ্রেশ অবস্থায় আছে বাইদের চাকার কন্ডিশনটা যদি দেখাই দেই এরকম হবে ছয় মাস অনায়াসে চালাইতে পারবে না অ্যালোরিং সিস্টেম ভিতরটা যদি আমি বাইদের দেখাই দিই এই হলো ভিউয়ার্স ভিতরে ডাইন সাইডে দরজার পেটটা ভিতরে বিস্কিট কালার এই হলো ড্যাশবোর্ডটা অনেক সুন্দর ফ্রেশ অবস্থায় আছে সুন্দর স্টার্টিং হুইলটা একটু রং উঠে গেছে এটা আপনারা আমাদের শহীদ ভাই এটা ঠিক করে দিবেন আলোচনার সাপেক্ষে সিট অরিজিনাল অরিজিনাল সিট গুলো আছে এখনো সিট কভার বাঁধানো হয় নাই নিচে কার্পেটিংটা অরিজিনাল কার্পেটিং নিচে কোনো কার্পেটিং করা হয় নাই নিচেও এখনো কার্পেটিং করা হয় নাই আপনারা দেখতেই পাচ্ছেন অরিজিনাল অবস্থায় আছে সম্পূর্ণ প্রাইভেট চালিত আমি যদি খুঁড়ির করতগুলো একটু বাইরে দেখাই দিই কোনো মায়ের অ্যাক্সিডেন্ট এই গাড়িতে এখনো হয় নাই এই হলো পিছনের দরজার পেটটা অনেক সুন্দর অবস্থায় আছে ভিতরটা এরকম হবে সিলিংটা যদি বাইদের দেখাই দিই সিলিংটাও একেবারে ফ্রেশ অবস্থায় আছে আরেকটু ড্যাশবোর্ডটা দেখাই দিই এই হলো ড্যাশবোর্ডটা ফুল পিছনের চাকাটা এরকম হবে সবটি চাকায় মাশাআল্লাহ দিলে ছয় মাস চালাইতে পারবেন এই হলো পিছনের কন্ডিশনটা ভিউয়ার্স অনেক সুন্দর অবস্থা আছে লাইট সব কিছু ফ্রেশ অবস্থায় আছে ভাঙা চূড়া টুটা ফাটা নাই টয়োটা পাচু এই হলো ভিউয়ার্স ব্যাকডালা খুলে দিই দেখাচ্ছি আপনাদের একেবারে অরিজিনাল শেপে আছে এখনো এলপিজি করা এখানে অরিজিনাল চাকা দেখতেই পাচ্ছেন কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি এখনো হয় নাই খুব সুন্দর অবস্থায় আছে যারা ছোটখাটো প্রাইভেট কার পছন্দ করেন তারা সিরিয়ালের একটা গাড়ি তাদের জন্য অনেক সুন্দর একটা গাড়ি এই হলো ভিউয়ার্স বাম সাইড থেকে ফুল বডি কন্ডিশনটা এরকম হবে অনেক সুন্দর বাম সাইড থেকে যদি বাইদের একটু দেখাই দিই বাম সাইড থেকে এরকম হবে এই হলো ড্যাশবোর্ডটা বাম সাইডের সামনের চাকার কন্ডিশনটা এরকম হবে তো অনেক সুন্দর একটা পাঁচু গাড়ি দেখলাম তো চলো না আমরা দেরি না করে আমাদের শহীদ ভাইয়ের কাছ থেকে জেনে নিই উনি কত হলে সেল করে দিবে গাড়িটা শহীদ ভাই অনেক সুন্দর একটা পাঁচু গাড়ি দেখলাম তো কই থেকে আনছেন এই গাড়ি এই গাড়িটা ভাইয়া ইসি থেকে মিরপুর থেকে আনছি মিরপুর থেকে জি ভাই প্রাইভেট চালিত ফার্স্ট পার্টি কাছ থেকে আনছি ফার্স্ট পার্টি কাছ থেকে আজকে আনছি ফারুক ভাই আজকেই আজকে যাক আমার ভিউয়ার্সদের ভাগ্য ভালো যারা এই পাঁচু গাড়িটা কিনবেন আজকে আনছেন আজকে ভিডিও পেয়ে যাবে তো এটা বিস্তারিত একটু বলে দেন ভাই এটা মডেল 2009 পণ্যতে রেজিস্ট্রেশন কাগজপত্র আছে ডিসেম্বর 2022 দুইটা একই সমান এসি কমপ্লিট আছে গাড়ির কোনো মাইল হিস্টরি নাই খুবই ফ্রেশ গাড়ি ভাই ছোট ফ্যামিলির জন্য খুব সুন্দর একটা গাড়ি কত হলে সেল করবেন এটা 8.5 লাখ টাকা ফারুক ভাই 8.5 লাখ জি ফারুক ভাই ফাইনালি কত সেল করবেন ফাইনালি আপনার কাস্টমারদের জন্য 30,000 টাকা আমি ছাড় দিয়ে দেব ভাইয়া 8,20,000 8,20,000 টাকা মাশাআল্লাহ ভিউয়ার্স তো দেখতেই পাচ্ছেন 2009 এর মডেলের একটা পাঁচু গাড়ি 13 সিরিয়াল অনেক সুন্দর অবস্থায় আছে কাগজপত্র সম্পূর্ণ আপডেট অবস্থায় আছে কালার থেকে শুরু করে মাশাআল্লাহ দিলে সবকিছুই ফ্রেশ অবস্থায় আশা করি আপনাদের কিছুই করা লাগবে না
8,20,000 টাকা আমাদের শহীদ ভাই বলে দিছে। তারপরও আমরা আশা করি আপনারা আসলে আমাদের শহীদ ভাই আপনাদের আরও কিছু সম্মানী করে দেবে, তো অবশ্যই আসবেন নারায়ণগঞ্জ কারহাটে। চলুন আমরা পরবর্তী গাড়িটা দেখি। ভিউয়ার্সে আমরা এখন আপনাদের একটা প্রিমিয়ো গাড়ি দেখাবো। সামনের কন্ডিশনটা এরকম হবে, দেখতেই পাচ্ছেন হেডলাইট, ফগ লাইট, বাম্পার, গ্রিল, মাশাল্লাহ দিলে সব কিছু ফ্রেশ অবস্থায় আছে। এই অবস্থা হলো গাড়ির কন্ডিশনটা। বাম সাইড থেকে যদি আমি চাকার কন্ডিশনটা বাইরে দেখাই দিই, চাকার কন্ডিশনটা এরকম ভাবে মাশাল্লাহ দিলে অনায়াসে 6 থেকে 9 মাস চালাইতে পারবেন। অ্যালয়িং সিস্টেম। বডির কন্ডিশনটা এরকম হবে, একেবারে ফ্রেশ টানা বডি অবস্থা আছে। আমি যদি বাইদের বনার টালগি দিয়ে ইঞ্জিল দেখাই দিই, এই হলো বিয়ার্স ইঞ্জিল কন্ডিশনটা এরকম হবে। সবে মাত্র গাড়িটা আনছে, একেবারে কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয় নাই, দেখতেই পাচ্ছেন অরিজিনাল শেপে আছে। ইঞ্জিল একটু ময়লা পরিষ্কার করলে ঠিক হয়ে যাবে। মার্সেলগুলো দেখাই দিই বাইদের, একেবারে ফ্রেশ। বনাটা যদি বাইদের দেখাই, বনাটাও একেবারে ফ্রেশ অবস্থায় আছে মাশাল্লাহ দিলে। আমি যদি বাইদের ভিতরটা একটু দেখাই দিই তাহলে আরও সুন্দর বুঝতে পারবেন আপনারা। এই হলো বাম সাইডের দরজার পেটটা, এরকম কন্ডিশন হবে, একেবারে ফ্রেশ। এই হলো ভিতরটা, উডেন সিস্টেম, টিভি, ব্যাক ক্যামেরা সব কিছু আপডেট করা আছে, খুব সুন্দর অবস্থায় আছে। সিট কাভারগুলো নতুন বাঁধানো বিস্কিট কালার সিট কাভার। এই হলো পিছনটা, সিলিংটাও একেবারে ফ্রেশ অবস্থায় আছে, কোনো ভাঙাচোরা সিরা ফাড়া নাই। বিয়ার্সে এই হলো পিছনের দরজার পেটটা বাম সাইড থেকে। এই হলো ভিতরটা। যারা কম মডেলের প্রিমিয়ো কিনতে চান, মাশাল্লাহ দিলে এই গাড়িটা তাদের অনেক অনেক পছন্দ হইব আশা করি। অনেক ফ্রেশ একটা গাড়ি। ভিউয়ার্স, এই হলো পিছনের কন্ডিশনটা, পিছন থেকে ঢাকা মেট্রো গ19 সিরিয়ালের 7031 নম্বর গাড়িটা, খুব সুন্দর একটা নাম্বার। গ্লাসে এখনও অরিজিনাল স্টিকারটা আছে, সাদে একটা ইন্টিনার পেয়ে যাবেন, বাম্পার সব কিছুই লাগানো আছে। আমি যদি বাইদের ডাইন সাইড থেকে গাড়িটা একটু দেখাই, ডাইন সাইডের বডি কন্ডিশনটা এরকম হবে, অনেক সুন্দর অবস্থায় আছে, রেনশেডগুলো একেবারে ফ্রেশ। এই হলো চাকার কন্ডিশনটা। ভিউয়ার্স, অনায়াসে 6 মাস চালাইতে পারবেন। এই হলো ডাইন সাইড থেকে ভিতরটা, ভিতরে দরজার পেটটা এরকম হবে, ভিতরটা এরকম। ড্রাইভিং সিট সাইড থেকে দরজার পেটটা এরকম হবে। এই হলো ড্যাশবোর্ড কন্ডিশনটা। ভিউয়ার্স, খুব সুন্দর অবস্থায় আছে মাশাল্লাহ দিলে, আশা করি আপনাদের অনেক অনেক পছন্দ হইব। হলো ডাইন সাইডের চাকার কন্ডিশনটা। এই হলো সামনার কন্ডিশনটা, এরকম খুব সুন্দর অবস্থায় আছে। তো চলুন আমরা দেরি না করে আমাদের শহীদ ভাইয়ের কাছ থেকে জেনে নেই উনি কত হলে সেল করবে প্রিমিয়ো গাড়িটা। শহীদ ভাই, অনেক সুন্দর একটা প্রিমিয়ো গাড়ি দেখলাম, এটার মডেল কত? মডেল 2004। 2004? জি ফারুক ভাই। রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন হয়েছে 2007। কাগজ আপনার টোকেন আছে জুন 2022। হ্যাঁ। ফিটনেস আছে 22 সাল, 1500 সিসি। গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে, কোনো মায়ের খোলাকাটা নাই। আপনার এসি, লাইট, যা কিছু আছে ফুল ফ্রেশ এবং খুব সুন্দর কন্ডিশন এই গাড়িটি। কত হলে সেল করবেন ভাইয়া এই গাড়িটা? ভাই আপনি 11,70,000 টাকা দিতে পারবেন। 11,70,000 টাকা? জি ফারুক। মডেল জানি কত বলছিলেন? 4-এর মডেল। 4-এর মডেল? জি ফারুক। কত বন্ধ রাখতে পারবেন এটা? আপনার কাস্টমার জন্য 10,000 টাকা ছাড় দিয়ে দেবো। 10,000 টাকা স্যার, মানে 11,60,000? জি ভাই। মাশাল্লাহ ভিউয়ার্স, অনেক সুন্দর একটা গাড়ি, 2004-এর 19 সিরিয়ালের একটা প্রিমিয়ো, সাদা, ভিতরে অ্যাশ কালার, অনেক সুন্দর টিপটপ কন্ডিশন অবস্থায় আছে। 11,60,000 টাকা আমাদের শহীদ ভাই বলে দিছে। তো অবশ্যই আপনারা আসলে বসলে আমাদের শহীদ ভাই আরও কিছু আপনাদের উইনার করে দেবে, তো অবশ্যই আসবেন নারায়ণগঞ্জ কারহাটে।
ভিউয়ার্স আমরা এখন আপনাদের একটা গাড়ি দেখাবো সেটা হলো টয়োটা এসএস কেরিনা যেটাকে বলে সামনের কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন সাইড লাইট হেড লাইট ফগ লাইট গ্রিল বাম্পার সবকিছু মাশাআল্লাহ দিলে ফ্রেশ অবস্থা আছে একেবারে অরিজিনাল শেপে আছে গাড়িটা দেখতেই পাচ্ছেন আমি যদি বাইদের বনারটা খুলে ইঞ্জিনটা দেখাই দেই ভিউয়ার্স এই হলো এসএস কেরিনার ইঞ্জিন কন্ডিশনটা এরকম হবে অনেক সুন্দর অবস্থায় আছে ভিতরটা এখনো অরিজিনাল কালারে আছে ভিতরে কোনো কালার টালার হয় নাই আপনারা দেখতেই পাচ্ছেন অরিজিনাল জাপানি রিপিটগুলো দেখা যাচ্ছে কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি কি জিনিস এই গাড়িতে হয় নাই খুব সুন্দর অবস্থায় আছে মার্সেলটাও একেবারে ফ্রেশ চমৎকার অবস্থায় আছে আমি যদি ভাইদের বনারটা দেখাই দিই বনারটা এরকম হবে আমি যদি ভাইদের সামনের ডাইন সাইডের চাকাটা একটু দেখাই দিই এই চাকাটাও আলহামদুলিল্লাহ ছয় মাস চালাইতে পারবেন অ্যালোরিং সিস্টেম এই হলো ফুল বডি কন্ডিশনটা একেবারে টানা বডি অবস্থায় আছে গাড়িটা দেখতেই পাচ্ছেন রেনশেডগুলো ফ্রেশ অবস্থায় আছে আমি যদি ভাইদের ভিতরটা দেখাই দিই এই হলো বিয়ার্স ভিতরের কন্ডিশনটা ডাইন সাইড থেকে দরজার পেট অল অটো একটা গাড়ি খুব সুন্দর অবস্থায় আছে ভিতরটা একেবারে পরিষ্কার টিভি ব্যাক ক্যামেরা সব কিছু আপডেট অবস্থায় আছে সিট কাভারগুলো নতুন লাগানো আমি যদি বাইদের পিছনের দরজার পেটটা দেখাই দিই এরকম হবে ভিতরটা এরকম হবে সিলিংটা এরকম হবে মাশাআল্লাহ দিলে ফ্রেশ অবস্থায় আছে পিছন থেকে ভিউয়ার্স গাড়ির কন্ডিশনটা এরকম হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অবস্থায় আছে ব্যাক লাইট শু লাইট বাম্পার সবকিছুই মাশাআল্লাহ দিলে ফ্রেশ অবস্থায় আছে গ্লাসে আল্লাহু লেখা স্টিকার এই হলো ব্যাক ক্যামেরা বাম সাইড থেকে ফুল বডি কন্ডিশনটা ভিউয়ার্স এরকম হবে রং টং কিছুই করা লাগবে না আপনাদের চাকার কন্ডিশনটা এরকম বাম সাইড থেকে যদি বাইদের ভিতরটা একটু দেখাই দিই বাম সাইডের দরজার পেট এই হলো বাম সাইড থেকে ভিতরটা খুঁটিগুলো যদি বাইদের দেখাই দিই দেখতে পাচ্ছেন কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয় নাই আশা করি এসএস কেরিনা যারা কিনবেন তাদের এই গাড়িটা পছন্দ হবে বাজেটেও আমাদের শহীদ ভাই দিয়ে দিবে তো চলুন আমরা দেরি না করে শহীদ ভাইয়ের কাছ থেকে জেনে নিই শহীদ ভাই অনেক সুন্দর একটা এসএস কেরিনা গাড়ি দেখলাম এটার সিসি কত সিসি 1600 1600 মডেল 93 অল অটো এসি কমপ্লিট তো কত হলে সেল করে দিবেন ভাই এটা কাগজটা ফেল আছে হ্যাঁ যদি কাগজটা আমি করে দেই তাহলে 370,000 টাকা কাগজ করে দিলে 370,000 আর যেমনে আছে এমনে কত যেমনে আছে কাগজের টাকা মাইনাস হয়ে যাবে ওই দামেতে ছেড়ে দিবেন ছেড়ে দেবো আর ফাইনালি কত হলে সেল করে দিতে পারেন এটা ফারুক ভাই আপনি আমাকে 10,000 টাকা কম দিতে পারবেন 360 খুব চমৎকার বুঝতে পারছি আপনাদের অনেক সুন্দর একটা এসএস কেরিনা নারায়ণগঞ্জ কার হাটে চলুন কিভাবে আসতে হবে আপনাদের সেটা বলে দেই তো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন আর আবারও বলি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের জন্য সেই দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরাও ভালো থাকি প্রতিদিন আপনাদের আপডেট ভিডিও দিতে পারি সেজন্য ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দেশ দেশের বাইরে যে বাইরে আমার এই চ্যানেলটা অ্যাপকটও দেখতে পারতেছেন এটা আমার চ্যানেল না এটা আপনাদের চ্যানেল তো আপনার নারায়ণগঞ্জ কারহাটে আপনারা যদি আসেন খুলনা বরিশাল পিরোজপুর জালকাটি এদিক থেকে রংপুর দিনাজপুর কুড়িগ্রাম মমিসিং যেদিক থেকে আসেন গুলিস্তান হয়ে আপনাদের আসতে হবে গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ সার্ভিসের স্টেডিয়ামের গেট থেকে বন্ধন বাস চলে বন্ধন বাস উঠলেই আপনারা একেবারেই শোরুমের সামনে নামতে পারবেন চাষারার একটু আগে নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের শিবু মার্কেটে অবস্থিত নারায়ণগঞ্জ কারহাট আর যদি আপনারা সিলেট চট্টগ্রাম থেকে আসেন সেই ক্ষেত্রে কাশপুর ব্রিজ পার হয়ে 1.5 কিলোমিটার সামনে সাইনবোর্ড থেকে হাতের বাম পাশে নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের
চাষারার আগে শিবু মার্কেটে অবস্থিত নারায়ণগঞ্জ কারহাট। তো আশা করি আপনারা সবাই আসবেন নারায়ণগঞ্জ কারহাটে, এসে একবার ভিজিট করে যাবেন, দেখে যাবেন আসলে নারায়ণগঞ্জ কারহাটে হাটটা কিরকম আর এই মানুষগুলা কিরকম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।